আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আমরা জিওমেট্রির প্রথম চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এখন সেটা হচ্ছে মূল বিন্দুকে অপরিবর্তিত রেখে অক্ষদয়কে লম্বিক পরিবর্তন করলি এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ই জিরো সমীকরণের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের মান অপরিবর্তিত থাকবে তো এই অঙ্কটি আমরা সমাধান করব আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে এবং তোমাদেরকে কাছে একটা ছোট রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে তো দেখো আমাদের এই ফ্রি ভিডিওটাতে আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান অবশ্যই দেওয়ার জন্য তো সেখান থেকে আমরা আজকে এই গুরুত্বপূর্ণটি গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা এখন করব দেখো এখানে যে দীঘার সমীকরণটি দেওয়া আছে সেখানে আমাদের প্রমাণ করতে হবে যে এর অক্ষদয় যদি পরিবর্তন করি অর্থাৎ অক্ষদয়কে যদি আমি থিটা কোণে আবর্তন করি তাহলে এর যে সমীকরণটা থাকবে এর যে নতুন সমীকরণটা পাবো অর্থাৎ রূপান্তরিত সমীকরণ পাবো সেটা আমি কি পেতে পারি তো দেখো সমাধানটা আমি শুরু করছি সমাধান প্রথমে প্রদত্ত যে সমীকরণটি দেওয়া আছে সেটা তুলে নিচ্ছি প্রদত্ত সমীকরণ তো প্রদত্ত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এই এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি টু হচ্ছে জিরো তো এই সমী এটাকে আমি এক নম্বর সমীকরণ ধরলাম এবং এই সমীকরণে আমি কী করব এই সমীকরণে অক্ষদকে থিটাকণে আবর্তন করবো তো সেটা লিখে নেই ধরি বিন্দুকে পরিবর্তন মূল বিন্দুকে পরিবর্তন না করে লম্বিক এখানে যেটা বলেছে থিটা কোণে আবর্তন থিটা কোণে আবর্তন করা হলো আবর্তন করা হলো এক্ষেত্রে একের রূপান্তরিত সমীকরণ হবে এক্ষেত্রে একের রূপান্তরিত এক্ষেত্রে একের রূপান্তরিত সমীকরণ হবে এটার যে রূপান্তরিত সমীকরণটা হবে সেটা আমরা এখন লিখব তো এখানে আমাদেরকে রূপান্তরিত সমীকরণটা লেখার ক্ষেত্রে যে সমীকরণটা আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্স এক্সিকোয়াল টু আমরা মন প্রথম থেকে বলে আসছি এক্স এক্সিকোয়াল টু হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা এবং ওয়াই ওয়াইকোয়েল টু হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা তাহলে আমরা সেখানে এক্স এবং ওয়াই ওয়াই এর স্থলে আমরা সেই মানটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এখানে এ থাকবে তাহলে এক্সের জায়গায় বসাবো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা এর এক্সের উপরে স্কোয়ার আছে এর মানে এর উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম এরপরে টু এইস এক্স ওয়াই এক্সের জায়গায় হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ওয়াইয়ের জায়গায় হবে এক্স সাইনথিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস বি ইন্টু এক্স সাইনথিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কোয়ার প্লাস টু জি এখানে টু জি এর সাথে আছে এক্স তাহলে এক্স হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা প্লাস টু এফ টু এফ এবং তার সাথে আছে ওয়াই তাহলে ওয়াই হচ্ছে এক্স সাইনথিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস সি ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এই আমাদের মানগুলো বসানো শেষ এখন আমরা এটাকে স্বাভাবিক ক্যালকুলেশন করব তো দেখো স্বাভাবিক ক্যালকুলেশনটা যদি আমরা করি এখানে এটা যদি আমি বাহিরে রেখে সূত্রটা করি এখানে এটাকে বাহিরে রাখি আবার একটু তাহলে এটা বাহিরে থাক এখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব তাহলে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস টু এ এক্স কজ থিটা ওয়াই সাইন থিটা টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই বসালাম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করে দিয়েছি এরপরে টু এইস এবং এটা গুণ করে দিব টু এইস্কে আমি বাইরে রেখে প্রথমে এই দুটা গুণ করি এরপরে টু স্কোয়ার আবার গুন করবো টু ভেঙে ভেঙে করি যাতে সকলে আমরা বুঝতে পারি তো দেখো এখানে আমরা যদি গুণ করি এক্স কস থিটা এবং এক্স সাইন থিটা গুন করলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার কসথিটা সাইনথিটা এক্স স্কোয়ার কসথিটা সাইন থিটা প্লাস এক্স ওয়াই কোয়ার থিটা মাইনাস এক্স স্কোয়ার থিটা এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার সাইন থিটা কস থিটা এরপরে আবার বিটা বাহিরে রাখলাম এবং বি বাহিরে রাখার পরে এখানে এক্স সাইন থিটাকে এ ধরবো এবং ওয়াই ক থিটাকে যদি বি কল্পনা করি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারে সূত্র করবো তাহলে এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার গেল এরপরে প্লাস টু সূত্রের এ বি এক্স ওয়াই সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা এই বি বসানো শেষ হয়েছে এবার আমরা টু জি এর সাথে এখানে ভিতরটা যদি গুণ করে দিই তাহলে হবে টু জি এক্স কস থিটা মাইনাস টু জি এ টু জি ওয়াই টু জি ওয়াই সাইন থিটা প্লাস টু এফ টু এফের সাথে আবার ভেতরটা গুণ করে দিলে টু এফ এক্স সাইন থিটা টু এফ ওয়াই কস থিটা প্লাস সি ইকাল টু হচ্ছে জিরো তো গুণ করার শেষ এবার আমরা এই যে ব্র্যাকেটের বাহিরে এখানে এ এখানে টু এইচ এখানে বি এগুলো একটু কষ্ট করে আমাদের আরেকটা লাইনে গুণ করে দিতে হবে তো আমরা আর একটু গুণ করে দিচ্ছি চাইলে তোমরা একত্রও করতে পারো কিন্তু আমরা ভেঙে করছি যাতে প্রত্যেকে আমরা বুঝতে পারি তাহলে যদি একটু আবার গুণ করতে থাকি কষ্ট করে লাইনটা কি বৃদ্ধি পাচ্ছে এছাড়া কিছু না এ এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা এ দ্বারা গুণ করছি মাইনাস টু এখানে এ চলে আসবে তাহলে টু এ এক্স ওয়াই কস থিটা সাইন থিটা প্লাস এ ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এইচ দিয়ে এবার গুণ করে দিব এক্স স্কোয়ার কস থিটা সাইন থিটা প্লাস টু এইচ এক্স ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাস টু এইস এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এইস ওয়াই স্কোয়ার কস থিটা সাইন থিটা এবার বি দিয়ে গুণ করলে বিস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু বি এক্স ওয়াই কস থিটা সাইন থিটা প্লাস বি ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস টু জি এক্স কস থিটা মাইনাস টু জি ওয়াই সাইন থিটা প্লাস টু এফ এক্স সাইন থিটা প্লাস টু এফ ওয়াই কস থিটা প্লাস সি ইকাল টু হচ্ছে জিরো তা আমাদের গুণের কাজ সম্পূর্ণ কাজটা শেষ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কমন নিব তো দেখো এখানে কোন কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আমরা কমন নিতে পারি সেটা যদি আমি একটু দেখিয়ে দেই এখান থেকে আমরা এস এক্স স্কোয়ার তারপরে এখানে আছে এক্স স্কোয়ার এরপরে এই দুটো থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এছাড়াও আছে এখানেও এক্স স্কোয়ার আছে তিনটে এবং ওয়াই স্কোয়ারগুলো যদি দেখি এখানে ওয়াই স্কোয়ার আছে তারপরে এখানে আছে ওয়াই স্কোয়ার তারপরে এখানে ওয়াই স্কোয়ার আছে এবং এক্স আছে এক্স আছে অনেক কয়েক কয়টা সেটা একটু দেখে নিই এখানে আমরা আচ্ছা কমনটা একসাথে আমি লিখে দিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে প্রথমে আমি যদি এক্সট্রা কমন নিই এক্স স্কোয়ারটা কমন নেই এখানে এক্স নাই এক্স স্কোয়ারটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার কমন নিলে থাকবে এ কস স্কোয়ার থিটা প্লাস টু এইস এখান থেকে টু এইচ থাকবে কস থিটা সাইন থিটা প্লাস এখান থেকে থাকবে বি সাইন স্কোয়ার থিটা এখান থেকে কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস এরপরে আমরা যদি ওয়াই স্কোয়ারটা কমন নিই ওয়াই স্কোয়ারটা কমন নিলে আমাদের থাকবে হচ্ছে এ এখান থেকে এ সাইন স্কোয়ার থিটা তারপরে থাকবে হচ্ছে মাইনাস টু এইস কস থিটা সাইন থিটা প্লাস এখান থেকে থাকবে বি কস স্কোয়ার থিটা এখান থেকে কমন নিলাম ওয়াই স্কোয়ার এরপরে আমরা যদি টু ওয়াই কমন নেই তাহলে আমাদের কি কি থাকছে দেখো যদি টু ওয়াই কমন নেই তাহলে এখান থেকে শুধু টু ওয়াই যেখানে যেখানে আছে। সেটা আমরা প্রথমে কমন নিব টু ওয়াই টু এক্সটা আগে কমন নেই এখানে টু এক্সও আছে যেহেতু সেহেতু টু এক্সটা নেই টু এক্স যদি আমরা কমন নেই তাহলে টু এক্স আছে হচ্ছে এখানে একটা আছে টু এক্স এরপরে আছে হচ্ছে এবং এখানে আছে হচ্ছে এক্স তাহলে এখানে টু এক্স এবং এখানে টু এক্স আছে এই দুটো থেকে আমরা যদি টু এক্স কমন নিই তাহলে এখান থেকে থাকে হচ্ছে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা এখান থেকে কমন নিলাম টু এক্স প্লাস এবার টু ওয়াই যদি কমন নেই টু ওয়াই যদি আমরা কমন নেই তাহলে কি কি থাকে সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে এখান থেকে আমাদের কম যদি টু ওয়াই কমন নেই তাহলে এখানে থাকবে জি থিটা মাইনাস জি সাইন থিটা এবং এখান থেকে যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এফ থিটা তাহলে এখানে থাকবে মাইনাস জি থিটা প্লাস এখানে থাকবে এফ থিটা এখান থেকে কমন নিলাম টু ওয়াই এরপরে বাকি যেগুলো আছে সেখান প্রত্যেকটার মধ্যে এক্স ওয়াই আছে তাহলে বাকি সবগুলো থেকে আমরা এক্স ওয়াই যদি কমন নেই টু এক্স ওয়াই কমন নেই তাহলে আমাদের থাকবে হচ্ছে প্রথম এখান থেকে থাকবে হচ্ছে মাইনাস এ কস থিটা সাইন থিটা প্লাস এইস কজ স্কোয়ার থিটা মাইনাস এইস সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস থিটা সাইন থিটা এখান থেকে আমরা কমন নিলাম টু এক্স ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো তো এ ছিল আমাদের কমন নেওয়ার অংশটা এখন আমরা যতগুলো অংশ কমন নিয়েছি এগুলোকে আমি এ ওয়ান বি ওয়ান জি ওয়ান আমরা ধরে নেব তো শহকগুলো অর্থাৎ স্কোয়ারকে স্কোয়ারের যে শহ আছে সেটাকে এ ওয়ান ওয়াই যে শহ আছে সেটাকে বি ওয়ান অর্থাৎ আমরা ধরবো এক্স ওয়াইয়ের সহককে ধরবো হচ্ছে এইস ওয়ান এরপরে এক্সের শহকে শুধু এক্সের সহককে ধরবো জি ওয়ান এবং শুধু ওয়াইয়ের শহকে ধরবো এফ ওয়ান তো এভাবে ধরলে আমরা যেটা পাবো সেটা যদি আমি একটু দেখাই এ পাশে আমি লিখব এ ওয়ান হচ্ছে এক্স এক্স স্কোয়ার যে শহরটা আছে এ কজ স্কোয়ার থিটা প্লাস টু এইচ কস থিটা সাইন থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা বি ওয়ানের সহক এ সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এইস কস থিটা সাইন থিটা প্লাস বি কজ স্কোয়ার থিটা এরপরে জি ওয়ান ইকোয়াল টু ধরব হচ্ছে যেটা দেখা আছে জি কস থি কস থিটা প্লাস এফ সাইন থিটা এইচ ওয়ান ইকোয়াল টু মাইনাস এ কস থিটা সাইন থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা প্লাস টু বি কস থিটা সাইন থিটা তো এখানে টু বিটা আমাদের দেওয়া হয়নি তোমরা একটু পূর্বে যেখানে সহকটা আমরা লিখেছি অর্থাৎ এক্স ওয়ের যে সহকটা লিখেছি সেখানে তোমরা একটা টু অবশ্যই একটু দিয়ে নাও এই যে টু এখানে হবে টু বি কস থিটা সাইন থিটা দুঃখিত এখানে টু থাকবে না মানে অসতর্কতা বসতো টুটা দিয়ে ফেলেছি মনে করছি হবে আচ্ছা হোক এখানে টুটা থাকবে না তো এরপরে আমরা এখন কি করতে পারি দেখো এখানে আমাদের যেটা প্রয়োজন কর আমরা যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে জি প্রাইম এবং এ প্রাইম যে অপরিবর্তক সেটা আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যে অপরিবর্তক সেটা আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে তো আমরা সেটার দিকে আগাবো তো প্রথমে আমরা এ ওয়ান এ বি অপরিবর্তক সেটা কিন্তু এ প্লাস বি যে অপরিবর্তক সেটা প্রমাণ করবো তো সেটা প্রমাণ করার জন্য আমাদের এ ওয়ান প্লাস বি ওয়ান নির্ণয় করতে হবে তো এটা করার জন্য আমরা চাইলে এখানে এগুলোকে সমীকরণ দিতে পারি এটাকে যদি আমি দুই নাম্বার সমীকরণ দিই এটাকে যদি তিন নাম্বার সমীকরণ দেই এটাকে চার নাম্বার এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার সমীকরণ তো এই পাঁচটা সমীকরণ এখানে আমি পাঁচটা সমীকরণকে এখানে আমরা এখানে আমি লিখে দিব এটা হচ্ছে এ এবং বি তাহলে টু প্লাস থ্রি দুই এবং তিন নম্বর সমীকরণকে যোগ করে টু প্লাস থ্রি ইমপ্লাইজ দ্যাট তাহলে এখানে হবে হচ্ছে যোগ করি যদি দেখো এ কজ স্কোয়ার থিটা প্লাস টু এইস কজ থিটা সাইন থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা প্লাস এ সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এইস কস থিটা সাইন থিটা প্লাস বি কজ স্কোয়ার থিটা তো এখান থেকে টু এইস কস থিটা সাইন থিটা এবং প্লাস টু এইস কস থিটা সাইন থিটা আমরা কাটতে পারি তাহলে এখানে আমাদের কাছে হচ্ছে থাকছে থাকছে এখানে আবার এ দুটো থেকে আমি একই সাথে এটা একটু কমন নেই এই এটা থেকে এবং এটাই এ কজ স্কোয়ার থিটা এবং এ সাইন স্কোয়ার থিটা থেকে যদি আমি এ কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এবং একই সাথে বি সাইন স্কোয়ার থিটা এবং বি কজ স্কোয়ার থিটা থেকে যদি বি কমন নেই তাহলে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তাহলে এখানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা জানি হচ্ছে ওয়ান আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু হচ্ছে ওয়ান তাহলে এখানে এই এর সাথে যেটা আছে এখানে যদি ওয়ান দিয়ে আমরা গুণ করি তাহলে এই আসবে এবং বিয়ের সাথে এই সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস কজ স্কোয়ার থিটার মান যদি আমরা ওয়ান বসাই তাহলে এখানে ওয়ান ওয়ান দিয়ে বিকে যদি গুণ করি তাহলে আমরা বি পাবো তাহলে আমরা এখান থেকে কি পেলাম সুতরাং আমরা এখানে পাইলাম এ প্লাস বি হচ্ছে অপরিবর্তক পরিবর্তক এবার আমরা জি এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের প্রমাণটা দেখব তাহলে লিখবো আবার আবার জি ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ার দেখো জি ওয়ানের যে মানটা আছে সেটা হচ্ছে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা এর হোল স্কোয়ার যেহেতু এখানে বর্গ করছি এরপরে প্লাস আচ্ছা এফ স্কোয়ার মানটা আমরা আচ্ছা আমি এফ ওয়ানের যে শহরটা সেটা কিন্তু তুলি এফ ওয়ানের ওয়াইয়ের সহক হচ্ছে এফ ওয়ান ওয়াইয়ের সহকে আমরা ধরবো এফ ওয়ান সেটা তোমরা এখানে নিচে তুলে নিবা আমার যেহেতু আমি তুলতে মরিনি সেহেতু আমি উপরে তুলে নিচ্ছি সেটা হচ্ছে মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা এটা হচ্ছে এফ ওয়ানের সহক তাহলে এখানে এফ ওয়ানের সহকটা এবার বসিয়ে দেব মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা এর হোল স্কোয়ার দিয়ে দেব তাহলে এখানে আমরা কী করতে পারি এইটা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে দিব তো এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে দিই তাহলে এখানে হবে জি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস টু এ বি জি এফ কজ থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে যদি এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র করি তাহলে হবে জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস দিয়ে যখন গুণ করব তখন হবে টু জি এফ সাইন থিটা কস থিটা প্লাস এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার অর্থাৎ একসাথে আমি মাইনাস দিয়ে গুণটা সম্পন্ন করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এখানে একটু আবার এখান থেকে যদি টু জি এফ টু জি এফ কস থিটা সাইন থিটা এবং টু জি এফ সাইন থিটা কস থিটা আমি কাটতে পারি এবং এখানে জি এ স্কোয়ার কস থিটা প্লাস সাইন স্কোয়ার কস থিটা সাইন স্কোয়ার থিটা এই দু এইখান থেকে এবং এখানে দুইটা থেকে আমি জি এ স্কোয়ারটা কমন নিব যদি জি স্কোয়ারটা কমন নেই তাহলে আমার থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এবং এফ এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা থেকে যদি আমি এফ এ কমন নেই তাহলে হবে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই যে আমরা একটু আগে জানলাম যে কজ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে জি এ স্কোয়ার প্লাস এখানে পাবো হচ্ছে এফ এ স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে সুতারং সুতারং এখানে আমরা বলতে পারি যে সুতরাং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার অপরিবর্তক অপরিবর্তক তো এটাই হচ্ছে প্রমাণিত তা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য